যখন তুই চিঠিটা পড়ছিস আমি হয়তো আর থাকবো না। তোকে একটা কথা বলার আছে, সামনাসামনি কখনো বলতে পারিনি। যখন তুই চিঠিটা পড়ছিস আমি হয়তো থাকবো না। আমার লাস্ট স্টেজ ক্যান্সার ধরা পড়েছিল 2 মাস আগে। ডাক্তার বলেছিল হাতে বেশি সময় নেই। আমার জীবনের শেষ কটা দিন আমি তোর সাথে আনন্দে কাটাতে চেয়েছিলাম। অনেকটা পথ আমাদের একসাথে চলার কথা ছিল, কিন্তু মাঝপথেই তোকে একা ফেলে যেতে হচ্ছে। তুই ভালো থাকিস আর নিজের স্বপ্নগুলো পূরণ করিস। আমার দুর্ভাগ্য যে সেই শক্তি তোর পাশে থাকতে পারলাম না। পারলে আমায় ক্ষমা করিস। রোদের হাসি হয়।
জানিস তো, ভয় হয় তোকে হারিয়ে ফেলার। ভালোবাসার এই প্রহরে ভাঙছে গড়ছে কত প্রাণ ঝরছে ভালোবাসার এই শহরে। আমি হচ্ছে তোকে ভালোবাসি খুব, শুধু বোঝাতে পারি না সবার মতো করে। আজীবন তোকেই ভালোবেসে যাব, সবার থেকে না হয় একটু আলাদা করে। তুই আমাকে কবিতাটা বলেছিলিস, মনে আছে? এখন যদি এভাবে কাঁদতে থাকিস তাহলে কবিতার কোনো মানেই থাকে না রে। আমি মরে গিয়েও শান্তি পাচ্ছি না তোকে এইভাবে কাঁদতে থাকতে দেখে। চ এবার চোখে জলটা মোচ। আর কাঁদবি না, এরপরেও যদি আমার স্মৃতি তোকে কাঁদায় তাহলে আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করিস। আমার কথা কোনোদিন বলবে না। তুই তোর সব স্বপ্নগুলো পূরণ করিস, আমি সবসময় তোর সাথেই আছি। শহরে বড্ড একা লাগে, তাই আমিও চললাম এই শহর ছেড়ে অনেক দূরে।